হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝিয়ে গেছেন ভিডিওটা কি টপিকে। আজকে আমার খরগোশের মানে এক ভাই বলছিল যে আমার খরগোশের একটা নাম দিতে, তো আপনারাই ডিসাইড করেন যে আমি কি নাম দেবো। এটা আমার নিউজিল্যান্ড হোয়াইট, তো এটা ফিমেল, আর মেল খরগোশটাকে দেখাইতেছি। তো আমার দুইটা খরগোশের নাম দিবো। তো এই যে আমার মেল, তো দুইটার কি নাম দেওয়া যায় আপনারা বলেন। তো আপনারা যে নামটা বেশি কমেন্ট আসবে, যে নামটা আমার ভালো লাগবে, আমি সেই নামটাই দেবো। তো আপনারা কমেন্টে বলতে পারেন। আর যারা যারা আমার সাথে কথা বলতে চান, মানে খরগোশের বিষয়ে কিছু জানতে চান, তারা আমার ভিডিওর কমেন্ট বক্সে আমার নাম্বারটি পিন করা থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারা আমাকে নক দিতে পারেন, আমি সবার উত্তর দিয়ে দিই। তো এমনি তো আমি কমেন্টেও রিপ্লাই দিই, তো যদি কমেন্টে রিপ্লাই না চান সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। তো আপনারা আজকে বলতে পারেন যে আমি কী নাম দিতে পারি, দুইটার নাম আপনারা বলবেন, আপনাদের যেটা পছন্দ হবে সেটাই বলবেন, আমি যারটা ভালো লাগবে আমি তার নামটাই দিবো। দুইটার নামই বলবেন কী নাম দেওয়া যায়। আমার একটা নিউজিল্যান্ড হোয়াইট আছে যেটা ফিমেল, আর এটা হচ্ছে মেল, তো এই দুইটার নামই রাখবো আমি। তো অনেকে বলছে যে, অনেকে বলতে একবারে বলছে, তো আমিও এটাই নিয়ে ভাবতেছিলাম যে দুইটার কী নাম দেওয়া যায়, আমিও নাম দিতে চাইছিলাম। তো যেহেতু ওই ভাই কমেন্ট করতে নাম দিতে, তো সেক্ষেত্রে আরও ভালো হইলো যে আমি এমনিতেও ভাবতেছিলাম নাম দিবো। তো সেক্ষেত্রে আপনারা কমেন্টে বললেন আমি কী নাম দিতে পারি, তাহলে আমি ওই নামটাই রাখবো। আর বিকেলবেলার যে ভিডিওটা আসবে সেটা আরও অনেক ধামাকা ভিডিও, কারণ ওই ভিডিওটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন। তো অপেক্ষা মনে করেন আর বেশিক্ষণ না, সন্ধ্যাবেলায় ভিডিওটা আমি দিবো, তো ওই ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আর এটা তো এখনই আপলোড করে দিতেছি, আর আপনারা বলবেন কী নাম দেওয়া যায়। আর কমেন্টে আপনারা না বললে আমি এমনিতে ডিসাইড করবো দুটোর কী নাম দেওয়া যায়, সেক্ষেত্রে আপনারা কমেন্টে বলুন, আমি কালকে এই নামটা রাখবো, তাহলে বুঝতে পারবেন আমি কী নামটা রাখছি। আর আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, আমি এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা যে বিষয়ে ভিডিও চান সেই বিষয়ে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সবার রিপ্লাই দিয়ে থাকি। তো যারা রিপ্লাই পান না তারা চিন্তা করবেন না, আমি মানে একটু লেট হলেও আপনাদের রিপ্লাইটা দিয়ে দেবো। আর যাদের মনে করেন রিপ্লাই দিলে হবে না, যে আমার সাথে কথা বলতে হবে, সেক্ষেত্রে আমি আমার ফোন নাম্বারটি আমি কমেন্ট বক্সে পিন করে দেবো, তাহলে আপনারা আমার ওইখান থেকে যোগাযোগ করতে পারেন। মানে যে বিষয়ে ভিডিও লাগবে সে বিষয়ে বলতে পারেন হোয়াটসঅ্যাপে এসে, বা আপনাদের কোনো খরগোশের কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন। আর আমার এই খরগোশকে আমি খাইতে দিচ্ছি, তো এটা মানে কনসিভ করছে, এটা নিয়েও আমি একটা ভিডিও দেবো, মানে অনেক সুন্দর একটা ভিডিও, আপনারা বুঝতে পারবেন। তো এই ভিডিওটার জন্য অপেক্ষা করুন। তো আমি এটাকে কুড়া আর ভাতের সাথে মিক্স করে দিচ্ছি, ওই খাইতেছে। তো বিকেলে সন্ধ্যার ভিডিওটার জন্য সবাই অপেক্ষা করুন। তো এই ভিডিওটা দেখে যাদের যাদের মনে হয় যে একটা নাম দিতে পারবেন, তো ওনার নামটা একটু কমেন্ট বক্সে বললেন প্লিজ। আর যারা শেষ পর্যন্ত দেখছে তারা একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমি অনেক খুশি হব, আর আপনাদের কমেন্ট দেখলে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, কেমন হয়েছে বলবেন। আল্লাহ হাফেজ।